পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের ভয়ঙ্কর হামলা, দিশেহারা ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের, ঘোষণা ইরানের সেনাপ্রধান। আরো জানিয়ে দেব গাজায় হামাসের হামলায় ব্রিটিশ সেনা নিহত, এবং জানিয়ে দেব হামাসের প্রবাসী নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক, তুরস্কের গোয়েন্দা কর্মকর্তার হুঁশিয়ারি। এবং জানিয়ে দেব ইউক্রেন থেকে দুঃসংবাদ শুনতে প্রস্তুত থাকুন, ঘোষণা ন্যাটো প্রধানের, কুপিয়ানস্কে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ডিপো নিশ্চিহ্ন। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত 13। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা। ইসরায়েলের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যে হামলা চালিয়েছিল, ওই সময় এই ঘটনা ঘটে বলে নিউইয়র্ক টাইমস এর উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ক্ষেপণাস্ত্র এর কোনো ক্ষতি হয়নি, তবে ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা হয়েছিল তার কাছাকাছি স্থানে আগুন ধরে গিয়েছিল। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক কান্স ক্রিস্টেনসেন দাবি করেন, ইসরায়েলের কাছে 25 থেকে 50টি পরমাণু সক্ষমতার জেরিকো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইন ছবির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। গত 7 অক্টোবর স্থানীয় সময় 10টার দিকে হামাসের রকেট হামলার ঘাঁটিতে আগুন ধরে যায়। গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের, বলছে ইরানের সেনাপ্রধান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে জড়িত ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি। জেনারেল মুসাভি গতকাল রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস মন্তব্য করেন। তিনি বলেন, আল আকসা তুফান অভিযান এবং গাজাবাসীর প্রবল প্রতিরোধের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা দস্যুদের মানবিক বিরোধীদের মানবাধিকারের কথিত মুখোশ খুলে গেছে। ইরানের সেনাপ্রধান বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের শহর এবং অটল অবিচলতার প্রতীক। 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযানে ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল মুসাভি বলেন, ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর বিগত 75 বছরে এত বড় কোনো অভিযান ফিলিস্তিনিরা চালাতে পারেনি। ইরানের প্রধান সেনা কমান্ডার বলেন, মার্কিনিরা ইসরায়েলে উপস্থিত থেকে গাজা উপত্যকার উপর গণহত্যার দিক নির্দেশনা দিচ্ছে, কাজেই গাজা চালানো অপরাধযজ্ঞের জন্য আমেরিকা ও ইসরায়েলি নেতাদের সমানভাবে বিচার করতে হবে। তিনি বলেন, গোটা বিশ্ব নিন্দা জানানো সত্ত্বেও আমেরিকা ও ইসরায়েল তাদের ইতিহাসের কালো অধ্যায়ের একের পর এক পৃষ্ঠা সংযোজন করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধ যত দীর্ঘায়িত হোক না কেন, তাতে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের। সূত্র পার্স টুডে। গাজায় হামাসের হামলায় ব্রিটিশ সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্রিটিশ ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম বেনিয়ামিন নেদহাম। গাজায় দায়িত্ব পালনকালে হামাসের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান 19 বছর বয়সী এই সেনা। এ নিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করা দ্বিতীয় কোনো ব্রিটিশ নাগরিকের প্রাণহানি হল। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালনকালে গাজায় এক ব্রিটিশ
ইসরায়েলি কিশোর সেনা নিহত হয়েছেন। বেনিয়ামিন নিদহাম নামের ওই সেনা 8 বছর বয়সে ইংল্যান্ড থেকে তার পরিবারের সাথে ইসরায়েলে চলে এসেছিলেন বলে জানা গেছে। বিবিসি বলছে নিদহাম হচ্ছেন যুক্তরাজ্যের দ্বিতীয় কোনো নাগরিক যিনি ইসরায়েলি সেনাবাহিনীতে চাকরি করার সময় গাজায় চলমান সংঘাতে মারা গেলেন। নিদহামের বোন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন তার ভাই সর্বদা হাসি খুশি থাকতেন এবং সম্প্রতি তার প্রশিক্ষণ শেষ হয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র হারেজ এর সাথে কথা বলার সময় নিদহামের বোন অর্লি বলেন তিনি খুব গর্বিত ছিলেন, তিনি সবেমাত্র তার মৌলিক প্রশিক্ষণ শেষ করেছিলেন, তিনি দেশকে রক্ষায় কাজ করতে পেরে খুশি ছিলেন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার খান নিউজকে তিনি বলেন নিদহাম সেনাবাহিনীতে থাকতে পেরে এবং ইহুদি জনগণ ও আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পেরে খুশি ছিলেন। তিনি আরো বলেন আমরা তাকে নিয়ে খুব গর্বিত। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিদহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে তাকে মরণোত্তর সার্জেন্ট পদে উন্নীত করা হয়েছে। হামাসের প্রবাসী নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক, তুরস্কের গোয়েন্দা কর্মকর্তার হুঁশিয়ারি। গাজা উপত্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরায়েলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রবাসী হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। এর একদিন আগে ইসরায়েলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের একটি রেকর্ড করা বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে বার বলেন লেবানন, তুরস্ক, কাতারের মতো দেশগুলোতে যেসব হামাস নেতা অবস্থান করেছেন তাদেরকে হত্যা করা হবে। তিনি বলেন বছরের পর বছর সময় লাগলেও এ কাজ করবে তেল আবিব। ইসরায়েল বিরোধী যুদ্ধে বহির্বিশ্বের সমর্থন আদায়ের লক্ষ্যে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা গাজা উপত্যকার বাইরে অবস্থান করছেন। 7 অক্টোবরের হামলার বহু আগে থেকে হামাস এই নীতি অনুসরণ করে আসছিল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মূল দপ্তর কাতারে, তবে তুরস্কেও হামাসের দপ্তর রয়েছে এবং হানিয়ে গত 2 মাসে কয়েকবার তুরস্ক সফর করেছেন। কাতারে হানিয়ার দপ্তর অবস্থিত হওয়ায় দেশটির পক্ষে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার কাজ সহজ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যদিও তেল আবিবের সঙ্গে আঙ্কারার পূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বহাল রয়েছে। সূত্র পার্স টুডে। কুপিয়ানোস্কে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ডিপো নিশ্চিহ্ন, ইউক্রেন থেকে দুঃসংবাদ শুনতে প্রস্তুত থাকুন বলছে ন্যাটো প্রধান। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যুদ্ধ নতুন পর্যায়ে মোড় নিচ্ছে, তবে ইউক্রেনের ভালো সময় এবং মন্দ সময় সব অবস্থাতেই তার পাশে দাঁড়াতে হবে। জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন স্টলটেন। তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনী গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু যাই হোক না কেন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পাশে থাকা উচিত। একই সাথে তিনি ন্যাটো জোটের সমালোচনা করে বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য যে পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রয়োজন ইউক্রেনকে তা সরবরাহ করা সম্ভব হয়নি। স্টলটেনবার্গ স্বীকার করেন ইউক্রেনের ফ্রন্ট লাইনগুলো গত কয়েক মাস ধরে অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন আসলে যুদ্ধের পরিকল্পনা করা কঠিন। স্টলটেনবার্গের মতে এই কঠিন সময়ে অস্ত্র গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু অস্ত্র উৎপাদন করতে সময় লাগে, এ অবস্থায় ইউক্রেন কি করতে পারে এমন এক প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন আমি বিষয়টি ইউক্রেনের নেতাদের ওপর ছেড়ে দিতে চাই। কুপিয়ানোস্কে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ডিপো নিশ্চিহ্ন, রাশিয়ার ব্যাটল গ্রুপ ও ওয়েস্ট ইউনিটগুলো খারগোভ অঞ্চলে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের একটি অস্ত্রের ডিপো নির্মূল করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র সের্গেই জাইবিনস্কি তাসকে একথা জানিয়েছেন। তিনি বলেন খারগোভ অঞ্চলের লিনসভি গ্রামের আশেপাশে ইউক্রেনের 113তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের একটি অস্ত্রের ডিপো নিশ্চিহ্ন করা হয়েছে। এর ফলে প্রতিপক্ষের 95 সৈন্য নিহত, একটি সাজোয়া যুদ্ধযান, 2টি গাড়ি এবং একটি 122mm D-30 হাউবিট ধ্বংস হয়ে গেছে। সূত্র তাস।
মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত 13। ভারতের মণিপুর রাজ্যে অজ্ঞাত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুক যুদ্ধে 13 জন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। সোমবার উত্তর পূর্বাঞ্চলীয় এর রাজ্যের তেংনোপৌল জেলার একটি গ্রামে ওই 13 জনের মরদেহ পাওয়া যায়। তাদের শরীরে একাধিক বুলেটের ক্ষত পাওয়া যায়। এক কর্মকর্তা জানান, ভারী বন্দুক যুদ্ধের খবর পাওয়া গিয়েছিল। রাজধানী ইম্ফল থেকে কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা অবিলম্বে মরদেহ শনাক্ত করার অবস্থায় নেই, তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা বলতে পারছি না। তিনি বলেন, তাদের হত্যার পর অস্ত্র লুট করা হয়ে থাকতে পারে। চলতি বছরে মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। সব মিলিয়ে এ পর্যন্ত 182 জনের প্রাণ গেছে, 50,000 মানুষ ঘর ছাড়া হয়েছে বলে জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস। সহিংসতায় বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছিল রাজ্যে, তবে গত কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তার মধ্যেই 13 জনের নিহত হওয়ার এ ঘটনা ঘটল।